নমস্কার বন্ধুগণ মধ্যকালীন ভারতের ইতিহাসে আমরা আজকে শুরু করব তুগলক বংশ সম্পর্কে আলোচনা এর আগের দিনের ভিডিওতে আমি শেষ করেছি খিলজি বংশ সম্পর্কে আলোচনা খিলজি বংশ সম্পর্কে আমি বিস্তারিতভাবে আলোচনা করেছি তো সেই ভিডিওটা যদি আপনারা না দেখে থাকেন তাহলে এই চ্যানেলের প্লেলিস্টে চলে যাবেন সেখানে মধ্যকালীন ভারতের ইতিহাসের মধ্যে পর পর ভিডিও সাজানো রয়েছে সেগুলো দেখে নেবেন আজকে আমরা শুরু করব তুগলক বংশ সম্পর্কে যার প্রথম পর্বে আমরা দেখব গিয়াস উদ্দিন তুগলক সম্পর্কে ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ যে আপনারা এই চ্যানেলে যদি নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে দেওয়া বেল আইকনটি টিপে দেবেন যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশান আপনাদের কাছে প্রথমেই পৌঁছে যায় এই চ্যানেলটিকে আপনারা ফেসবুক বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে আরও স্টুডেন্টদের কাছে পৌঁছে দিতে সাহায্য করবেন যাতে এই চ্যানেল আরও বড় হয় এবং যদি আপনাদের আমার এই ভিডিওগুলো ভালো লাগে তাহলে আপনারা লাইক করে বা কমেন্ট করে জানাতে পারেন যে কেমন হচ্ছে বা আপনাদের কিছু প্রয়োজন থাকলে সেগুলো আমাকে কমেন্ট করে জানাতে পারেন ইতিহাস এবং ভূগোল বিষয়ে আমি বিভিন্ন প্রশ্ন যেরকম আসে পরীক্ষায় সেরকম প্রশ্নগুলোকে একত্রিত করে আমি ভিডিও বানাবার চেষ্টা করব। যেটা আমি এখন প্রশ্নগুলোকে এখন কালেক্ট করছি হয়ে গেলে সেটা দিয়ে আমি পুরো ভিডিও বানাবো এক একটা চ্যাপ্টার থেকে যেরকম প্রশ্ন আসে সেরকম সমস্ত প্রশ্ন তুলে আমি ভিডিও বানাবো তো সেটা কিছুদিন টাইম লাগবে সেটা হয়ে গেলে অবশ্যই আমি আপলোড করব তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও আগের দিনের ভিডিওতে আমরা দেখে এসেছি আলাউদ্দিন খিলজি সম্পর্কে আলাউদ্দিন খিলজির যে বিভিন্ন সংস্কারগুলো ছিল সেইগুলো সম্পর্কে আলোচনা করেছি তারপরে দেখেছিলাম যে ধীরে ধীরে খিলজি বংশ দুর্বল হতে থাকছে এর কারণ দুর্বল উত্তরাধিকারী দুর্বল উত্তরাধিকারীদের কারণে খিলজি বংশ ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে এইভাবে যখন একদম দুর্বল হয়ে পড়ে খিলজি বংশ তখন নাসির উদ্দিন খুশরু সা সিংহাসনে বসেন যিনি খিলজি বংশের ছিলেন না তার সম্পর্কে আমরা দেখে এসেছি আর যখনই নাসিরুদ্দিন খুসরু সিংহাসনে বসে তখন এই গিয়াসুদ্দিন তুগলক বিদ্রোহ ঘোষণা করেন এবং নাসিরুদ্দিন খুসরুকে হত্যা করে এই গিয়াসুদ্দিন তুগলক দিল্লির সিংহাসনে বসেন তাহলে গিয়াসুদ্দিন তুগলকই হচ্ছে এই তুগলক বংশের প্রতিষ্ঠাতা তো প্রথমে আমরা কি করব এই তুগলক বংশের যে যে রাজা হয়েছেন যে যে সুলতান হয়েছেন তাদের একটা তালিকা দেখে নেব তারপরে আমরা চলে আসবো গিয়াসুদ্দিন তুগলক সম্পর্কে আলোচনায় তো গিয়াসুদ্দিন তুগলক এই বংশের প্রতিষ্ঠাতা তেরোশো কুড়ি খ্রিস্টাব্দে ইনি সিংহাসনে বসেন এবং তেরোশো পঁচিশ খ্রিস্টাব্দ অবধি তিনি সুলতান থাকেন তারপরে সিংহাসনে বসেন তার পুত্র মোহাম্মদ বিন তুগলক তেরোশো পঁচিশ থেকে তেরোশো একান্ন সাল অবধি মোহাম্মদ বিন তুগলক সিংহাসনে ছিলেন মোহাম্মদ বিন তুগলক সম্পর্কে বলা হয় যে দিল্লি সুলতানি যুগের সব থেকে বিদ্যান শাসক হচ্ছেন ইনি অর্থাৎ মোহাম্মদ বিন তুগলক থেকে বেশি পড়াশোনা জানা শাসক ছিলেন হচ্ছে মোহাম্মদ বিন তুগলক কিন্তু তিনি এমন কিছু সিদ্ধান্ত নেন যার জন্য ইতিহাসে তাকে পাগলা রাজা বলে মানা হয় মানে অনেকেই তাকে পাগলা রাজা বা পাগল রাজা বলেছেন যদিও আমরা পরের দিনের ভিডিওতে এনার সম্পর্কে আলোচনা করব এবং সেখানে দেখব ইনি যে যে সিদ্ধান্তগুলো নিয়েছিলেন সবগুলোই খুবই যুক্তিযুক্ত ছিল এবং ইনি তার সময়ের থেকে অনেক আগে এগিয়ে সমস্ত সিদ্ধান্তগুলো নিয়েছিলেন যেগুলো ওই সময়ে হয়তো চলতো না কিন্তু বর্তমানে বা আধুনিক কালে তিনি যে যে সিদ্ধান্তগুলো নিয়েছিলেন সব কিছুই লক্ষ্য করা গেছে মানে কালেও এগুলো আমরা ইউজ করে থাকি যাই হোক এই মোহাম্মদ বিন তুগলক ছিলেন এই তুগলক বংশের শ্রেষ্ঠ শাসক তারপরে সিংহাসনে বসেন ফিরোজ শাহ তুগলক ফিরোজ শাহ তুগলক সিংহাসনে বসেন তেরোশো একান্ন খ্রিস্টাব্দে এবং তেরোশো অষ্টআশি খ্রিস্টাব্দ অবধি তিনি সিংহাসনে ছিলেন তো এরা দুজনেই এই তুগলক বংশে অনেক দিন রাজত্ব করেছেন এবং আমাদের এই তিনজনের সম্পর্কেই বিশেষভাবে জানতে হবে এদের সম্পর্কে আমরা ডিটেলসে আলোচনা করব ফিরোজ সাহ তুগলকের পরে সিংহাসনে বসেন গিয়াসুদ্দিন তুগলক দ্বিতীয় গিয়াসুদ্দিন তুগলক দ্বিতীয় তেরোশো অষ্টআশি থেকে তেরোশো সাল অবধি তিনি সিংহাসনে ছিলেন মানে খুবই কম সময়ের জন্য তারপরে সিংহাসনে বসেন আবু বকর শাহ আবু বকর শাহ খুব কম দিনের জন্য সিংহাসনে ছিলেন তেরোশো থেকে তেরোশো নব্বই খ্রিস্টাব্দ অবধি তারপরে সুলতান হন নাসিরুদ্দিন মাহমুদ শাহ নাসির উদ্দিন মাহমুদ শাহ তেরোশো নব্বই থেকে তেরোশো চুরানব্বই অব্দি সিংহাসনে ছিলেন তারপরে আসেন আলাউদ্দিন সিকান্দার শাহ আলাউদ্দিন সিকান্দার শাহ মাত্র ১৪ দিনের জন্য সিংহাসনে ছিলেন এই বংশের শেষ সুলতান নাসিরুদ্দিন মাহমুদ নাসির উদ্দিন মাহমুদ তেরোশো চুরানব্বই থেকে চোদ্দশো বারো খ্রিস্টাব্দ অব্দি সিংহাসনে ছিলেন এবং এরপরে তুগলক বংশের পতন হয় তো তুগলক বংশের ওপর আমি চারটে ভিডিও বানাবো প্রথম দিন গিয়াসুদ্দিন তুগলক তারপরের দিনে আমরা দেখে নেব মোহাম্মদ বিন তুগলক সম্পর্কে এবং তারপরের দিন দেখবো ফিরোজ শাহ তুগলক সম্পর্কে এদের তিনজনের সম্পর্কে ডিটেলসে দেখবো এবং শেষ দিনে শেষ ভিডিওতে এই বাকি যারা সুলতান হয়েছেন তাদের একসাথে দেখে নেব তো গিয়াসুদ্দিন তুগলকে যাওয়ার আগে আমরা তুগলক বংশ সম্পর্কে কিছু কথা জেনে নেব তুগলক বংশ দিল্লিতে শাসন করা সব থেকে বেশি মানে দিন শাসন করা বংশ দিল্লি সুলতানি যুগে যে সমস্ত বংশগুলো রাজত্ব করেছে প্রথমে দাস বংশ থেকে একদম শেষে লোদি বংশ অবধি যে সমস্ত বংশগুলো দিল্লি সুলতানি যুগে রাজত্ব করেছে তাদের মধ্যে সব থেকে বেশি দিন রাজত্ব করেছে তুগলক বংশ এরা শাসন করে বিরানব্বই বছর তেরোশো কুড়ি থেকে চোদ্দশো বারো খ্রিস্টাব্দ অব্দি এই তুগলক বংশ চলে অর্থাৎ বিরানব্বই বছর এবং পরীক্ষার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট সেটা হচ্ছে এই বংশটা ছিল দিল্লির শেষ তুর্কি বংশ এরপরে মানে তুগলক বংশের পরে দিল্লির সিংহাসন লাভ করে সৈয়দ বংশ এবং সৈয়দ বংশ আফগানি বংশ ছিল মানে আফগানি ছিল সৈয়দ বংশের যারা সুলতান ছিলেন তারা সবাই আফগানি ছিলেন এবং এই তুগলক বংশ হচ্ছে দিল্লির শেষ তুর্কি বংশ এটা পরীক্ষায় অনেকবার জানতে চাওয়া হয়েছে বিভিন্ন পরীক্ষায় শেষ তুর্কি বংশ হচ্ছে তুগলক বংশ এই তুগলক বংশ কোথা থেকে উৎপত্তি হয়েছে এই সম্পর্কে বিভিন্ন ঐতিহাসিকরা বিভিন্ন মত প্রকাশ করেছেন একজন বিখ্যাত লেখক হচ্ছেন আমির খুচরু এর কথা আমরা আগেও জেনে এসেছি এই আমির খুচরু একটি গ্রন্থ রচনা করেন যার নাম তুগলক নামা এই তুগলক নামা গ্রন্থে আমির খুচরু বলছেন যে এই তুগলকরা কোনো জাতি নয় তুগলক কোনো জাতির নাম নয় তুগলকটা হচ্ছে একটা জায়গার নাম এবং ওই তুকলক জায়গা থেকেই এই সমস্ত সুলতানদের এই বংশে যারা যারা রাজত্ব করেছেন তাদের সঙ্গে এই তুগলক শব্দটা অ্যাড হতে চলে গেছে এবং এই তাদের টাইটেল হয়ে গেছে এটাকে বলেছেন আমির খুসরু এই সময়কার একজন বিখ্যাত অভিযাত্রী যার নাম ইবান বাতুতা। ইবান বাতুতা বলছেন যে এই তুগলক বংশ হচ্ছে তুর্কিস্তান এবং সিন্ধু নদীর মধ্যবর্তী পাহাড়ি অঞ্চলে একটা জাতি বসবাস করত যার নাম করোনা সেই করোনা উপজাতি মানে সেই করোনা জাতি থেকেই এই তুগলক বংশের প্রতিষ্ঠা হয়েছে এবং বর্তমানের অধিকাংশ ঐতিহাসিক এই ইবন ইবনবদ্ধতার যে মতটা সেটাকেই মেনে নিয়েছেন বিখ্যাত একজন ঐতিহাসিক ফারিস্তা ইনি বলেন যে গিয়াসুদ্দিনের পিতা যার নাম ছিল মালিক তুগলক ইনি এই মালিক তুগলক বলবনের আন্ডারে একজন দাস ছিলেন গিয়াসুদ্দিন বলবনের কথা আমরা জেনে এসেছি সেই বলবনের আন্ডারে একজন দাস ছিলেন এই মালিক তুগলক এবং গিয়াসুদ্দিন তুগলকের যিনি মাতা ছিলেন অর্থাৎ মা তিনি হচ্ছেন একজন ভারতীয় ভারতীয় মহিলা ছিলেন গিয়াসুদ্দিন তুগলকের মা তো এদের দুজনের থেকে গিয়াসুদ্দিন তুগলক জন্মগ্রহণ করেন এবং আমরা এবার চলে যাব ডাইরেক্ট গিয়াসুদ্দিন তুগলকে গিয়াসুদ্দিন তুগলকের অরিজিনাল নাম হচ্ছে গাজী মালিক গাজী মালিক এবং ইনি দিল্লি সুলতানের মানে দিল্লি সুলতানি যুগের প্রথম সুলতান যিনি গাজী উপাধি ধারণ করেন এরকম ধরনের প্রশ্ন বিভিন্ন পরীক্ষায় জানতে চাওয়া হয় তো এখান থেকে এটা খুব গুরুত্বপূর্ণ যে দিল্লির প্রথম সুলতান যিনি গাজী উপাধি ধারণ করেন তিনি হচ্ছেন গিয়াস উদ্দিন তুগলক এবার এই গাজী শব্দের অর্থ কী গাজী শব্দের অর্থ হচ্ছে মানে এর আগের নাম ছিল গাজী মালিক আবার ইনি গাজী উপাধিও নিয়েছিলেন আর এই গাজী শব্দের অর্থ হচ্ছে যিনি কাফিরদের হত্যা করেন কাফির বা কাফেরদের যে হত্যা করে তাকেই বলা হয় গাজী কাফির কারা কাফের হচ্ছে যিনি মুসলিম নয় এর সময় প্রায় উনত্রিশ বার মঙ্গল আক্রমণ হয় ভারতে উনত্রিশ বার মঙ্গল আক্রমণ হয় গিয়াসুদ্দিন তুগলকের সময় এবং এই উনত্রিশ বার আক্রমণকেই গিয়াসুদ্দিন তুগলক প্রতিহত করেন এবং এর তিনি এই গাজী উপাধিটা ধারণ করেন এবং এর সম্পর্কে বলা হয় যে ইনি মধ্যকালীন ভারতের প্রথম সুলতান যিনি জনগণের মতে সিংহাসনে বসেন অর্থাৎ জনগণের সম্মতিতে সিংহাসনে বসেন মধ্যকালীন ভারতের প্রথম সুলতান তিনি হচ্ছেন গিয়াসুদ্দিন তুগলক তুগলক বংশের তিনি প্রতিষ্ঠা করেন গিয়াসুদ্দিন তুগলক এবার যখন কোনো একটা নতুন বংশ প্রতিষ্ঠা হচ্ছে তাহলে তার সামনে অনেক চ্যালেঞ্জ থাকে মানে তার সামনে অনেক সমস্যা থাকে প্রথম সুলতান যিনি হন কোনো একটা বংশের প্রথম সুলতান যিনি হন তার সামনে সব থেকে বেশি এই সমস্যাগুলো থাকে পরের দিকের যারা সুলতান হন সেই বংশে তারা সেটা অতটা ফেস করে না কিন্তু প্রথম যে সুলতান তার সামনে অনেকগুলো সমস্যা থাকে সেই সমস্যাগুলো যেটা গিয়াসুদ্দিন তুগলকের সামনে ছিল সেগুলো হচ্ছে প্রথম যেটা ছিল সেটা হচ্ছে এই সময় এসে সুলতান পদের যে মর্যাদা ছিল সেটা অনেকটা কমে গেছিল কারণ এর আগে মানে তুগলক বংশ প্রতিষ্ঠা হওয়ার আগে এবং আলাউদ্দিন খিলজির মৃত্যুর পরে যে সমস্ত সুলতানরা দিল্লি সুলতানির যুগে ছিলেন তারা সকলেই অযোগ্য ছিলেন প্রত্যেকেই অযোগ্য ছিলেন এবং এই কারণে এই সময় সুলতানের যে মর্যাদা ছিল সেটা অনেকটাই কমে গেছিল তো এই সুলতান পদকে পুনর্প্রতিষ্ঠা করার দায়িত্ব এসে পড়ে গিয়াসুদ্দিন তুগলকের হাতে এবার দ্বিতীয় সমস্যা হচ্ছে যখন কোথাও অযোগ্য শাসকরা শাসন করে তাহলে কি হবে তার চারিদিকে যে সমস্ত রাজ্যগুলো আছে তারা এবার স্বতন্ত্র হতে শুরু করবে তারা সেই রাজত্ব থেকে বেরিয়ে আসতে চেষ্টা করবে এবং এই সময় তাই হয় দিল্লি সুলতানির সাম্রাজ্যের মধ্যে যে সমস্ত রাজ্যগুলো ছিল তারা যখন দেখলো যে দিল্লিতে যে সুলতান হচ্ছেন তিনি খুব কমজোর তারা সকলেই বিদ্রোহ ঘোষণা করতে শুরু করে তো সেই সমস্ত বিদ্রোহ দমন করাও এর দায়িত্ব এসে পড়ে তো এবার আমরা দেখব যে এই সমস্ত যে সমস্যাগুলো এর সামনে আসে সেইগুলোকে সমাধান করার জন্য তিনি কি কি কাজ করেন অবশ্যই যেগুলো পরীক্ষায় আসে সেইগুলো সম্পর্কেই আলোচনা করব তো গিয়াসউদ্দিন তুঘলক তুগলক প্রথম যে কাজটা করেন তিনি কর কৃষকদের কাছ থেকে কর নেওয়ার পরিমাণ একের দশ ভাগ বা একের এগারো ভাগের বেশি যেন না হয় তার নির্দেশ দেন কৃষকদের অবস্থা এই সময় সঙ্গীন হয়ে পড়ে সেই কারণে গিয়াস তুগলক দেখেন যে তাদের কাছ থেকে বেশি কর নেওয়া উচিত হবে না সেই কারণে গিয়াসুদ্দিন তুগলক তার ইক্তাদারদের বলে দেন যে কৃষকদের কাছ থেকে কর যেন একের দশ বা একের এগারো ভাগের বেশি নেওয়া না হয় একের দশ বা একের এগারো ভাগ বলতে জমিতে যে পরিমাণ ফসল হবে তার দশ ভাগের এক ভাগ সুলতান নেবে বা এগারো ভাগের এক ভাগ সুলতান নেবে কর হিসাবে এবার এখানে বললাম যে এই সময় যেহেতু বিভিন্ন প্রান্ত থেকে বিদ্রোহ উঠে আসছিল। সেই বিদ্রোহ দমন করার জন্য একটা শক্তিশালী সেনাবাহিনী গঠনের প্রয়োজন হয়ে পড়ে এবং এই কারণে গিয়াস উদ্দিন পুনরায় সৈন্যবাহিনীকে মজবুত করেন এবং গিয়াসউদ্দিন তুঘলক হুলিয়া এবং দাগ ব্যবস্থাকে পুনর্প্রতিষ্ঠা করেন এবং এই কোশ্চেনটাও পরীক্ষায় আসে যে হুলিয়া এবং দাগ ব্যবস্থার পুনর্প্রতিষ্ঠা কে করেন আলাউদ্দিন খিলজির সময় এই হুলিয়া এবং দাগ ব্যবস্থা শুরু হয়েছিল সেখানে আমি বিস্তারিতভাবে আলোচনা করেছি এই দুটো কি সেই হুলিয়া এবং দাগ ব্যবস্থা আলাউদ্দিন খিলজির মৃত্যুর পরে বন্ধ হয়ে যায় কিন্তু সেটাকে আবার পুনর্প্রতিষ্ঠা নতুন করে শুরু করেন গিয়াসুদ্দিন তুগলক পরের পয়েন্ট এটা থেকে গুরুত্বপূর্ণ দিল্লি সুলতানির যুগের তিনি প্রথম সুলতান যিনি খাল খনন করা শুরু করেন খাল খনন করা শুরু করেন গিয়াসুদ্দিন তুগলক এটা পরীক্ষায় বহুবার এসছে এই প্রশ্নটা প্রথম সুলতান যিনি খাল খনন করেন তো এই সমস্ত কাজগুলো গিয়াসুদ্দিন তুগলক করেন এবার আমরা দেখব গিয়াসুদ্দিন তুগলকের সময় যে সমস্ত অভিযানগুলো হয়েছিল সেইগুলো সম্পর্কে গিয়াসুদ্দিন তুগলক তেলেঙ্গানায় আক্রমণ করেন তেলেঙ্গানা অভিযান করেন এবং তেলেঙ্গানার এই সময়ে রাজা ছিলেন প্রতাপ রুদ্র দেব তেরোশো তেইশ খ্রিস্টাব্দে তেলেঙ্গানা অভিযান হয় তো এই তেলেঙ্গানাতে দুবার আক্রমণ হয় গিয়াসুদ্দিন তুগলকের সময় প্রথমবার হয় তেরোশো একুশ খ্রিস্টাব্দে এবং পরবর্তী আক্রমণ হয় তেরোশো তেইশ খ্রিস্টাব্দে তেরোশো একুশ খ্রিস্টাব্দে যে আক্রমণটা হয় সেখানে গিয়াসুদ্দিন তুগলক হেরে যান এবং তেরোশো তেইশ খ্রিস্টাব্দে জুনা খানের নেতৃত্বে গিয়াসউদ্দিন তুগলকের বাহিনী যায় মানে তেলেঙ্গানাতে যায় এবং এই প্রতাপ রুদ্রদেবকে পরাজিত করে জুনাখায় হচ্ছে এর পরবর্তী শাসক মোহাম্মদ বিন তুঘলক এর সাথে সাথে তেলেঙ্গানার নাম পরিবর্তন করা হয় এবং এর নাম রাখা হয় সুলতানপুর এবং তেলেঙ্গানাকে দিল্লির মধ্যে অন্তর্গত করা হয় দিল্লি সাম্রাজ্যের মধ্যে অন্তর্গত করা হয় এবং এখানে তেলেঙ্গানাকে প্রথমবার দিল্লি সুলতানের প্রত্যক্ষ নিয়ন্ত্রণে নিয়ে আসা হয় দিল্লি সুলতানি সাম্রাজ্যের মধ্যে প্রত্যক্ষ নিয়ন্ত্রণে নিয়ে আসা হয় এই সময় এর আগে আমরা বিভিন্ন সময় আক্রমণ দেখেছি যেমন আলাউদ্দিন খিলজির সময় দেখেছিলাম যে দক্ষিণ ভারতে প্রথমবার আক্রমণ হচ্ছে তো দক্ষিণ ভারতে তখন আক্রমণ হলেও আলাউদ্দিন খিলজি কিন্তু সেই সমস্ত জায়গাগুলো দক্ষিণ ভারতের জায়গাগুলো তার সাম্রাজ্যের মধ্যে অন্তর্ভুক্ত করতেন না এর সময় এসে গিয়াসুদ্দিন তুগলকের সময় এসে তেলেঙ্গানাকে ডাইরেক্ট দিল্লি সুলতানি সাম্রাজ্যের মধ্যে অন্তর্ভুক্ত করা হয় তাহলে এখান থেকে প্রশ্ন আসে যে তেলেঙ্গানাকে প্রথমবার দিল্লি সুলতানি সাম্রাজ্যের মধ্যে প্রত্যক্ষভাবে কে নিয়ে আসেন তিনি হচ্ছেন গিয়াসুদ্দিন তুগলক এবং এখান থেকে আরও একটা প্রশ্ন আসে যে কোন সুলতানের সময় দক্ষিণ ভারতের রাজ্যগুলিকে দিল্লি সুলতানি সাম্রাজ্যের মধ্যে অন্তর্ভুক্ত করা হয় সেটাও হবে গিয়াসুদ্দিন তুগলক এর সময়তেই দক্ষিণ ভারতের অন্যান্য রাজ্যগুলিকেও দিল্লি সুলতানি সাম্রাজ্যের মধ্যে অন্তর্ভুক্ত করা হয় এবং যার প্রথম সূত্রপাত হয় তেলেঙ্গানাকে দিয়ে তেরোশো চব্বিশ খ্রিস্টাব্দে ইনি জাজনগর আক্রমণ করেন জাজনগর হচ্ছে বর্তমান ওড়িশার মধ্যে অবস্থিত জাজনগরের এই সময় রাজা ছিলেন ভানু দেব এবং এখানে আক্রমণ করার উদ্দেশ্য হচ্ছে এই ভানুদেব প্রতাপ রুদ্রকে সাহায্য করেছিলেন তেরোশো তেইশ খ্রিস্টাব্দে যখন দ্বিতীয়বার তেলেঙ্গানা আক্রমণ হয় তখন এই ভানুদেব প্রতাপ রুদ্রকে সাহায্য করেন যুদ্ধে এবং সেই কারণেই গিয়াসউদ্দিন তুগলক এই জাজনগর আক্রমণ করেন এই আক্রমণেও নেতৃত্ব দিচ্ছিল জুনা খাঁ আর এই ওড়িশা আক্রমণ অর্থাৎ জাজনগর আক্রমণের কথা আমরা জানতে পারি রাজমুন্দ্রি শিলালিপি থেকে রাজমন্দ্রী একটি জায়গার নাম সেখানে একটি শিলালিপি পাওয়া গেছে যেখান থেকে আমরা জানতে পারি এই জাজনগর বা ওড়িশা আক্রমণের কথা এবং এই শিলালিপিতে জুনা খাঁকে পৃথিবীর খান বলা হয়েছে পৃথিবীর খান তেরোশো পঁচিশ খ্রিস্টাব্দে বাংলা এবং তিরহুত আক্রমণ হয় তিরহুত হচ্ছে মিথিলাকে বলা হয় আজকে যেখানে মিথিলা অবস্থিত সেটাকেই বলা হচ্ছে তিরহুত এটা আক্রমণ হয় তেরোশো পঁচিশ খ্রিস্টাব্দে এই আক্রমণও গিয়াসুদ্দিন তুগলক জয়লাভ করেন এবং এই আক্রমণের পরেই একটা কাঠের বাংলোয় একটা কাঠের বাংলো বানানো হয় এবং সেখানে গিয়াসুদ্দিন তুগলক থাকেন এবং সেখানেই এই বাংলোটা ভেঙে পড়ে যায় এবং গিয়াসুদ্দিন তুগলক মারা যান গিয়াসুদ্দিন তুগলক সম্পর্কে শেষ তথ্য হচ্ছে তুকলকাবাদ শহর প্রতিষ্ঠা করেন ইনি অর্থাৎ গিয়াসুদ্দিন তুগলক এইটাও বহুবার প্রশ্নটা এসছে পরীক্ষায় যে তুকলকাবাদ শহর কে প্রতিষ্ঠা করেন এটার উত্তর হবে গিয়াসুদ্দিন তুগলক তো এই ছিল গিয়াসুদ্দিন তুগলক সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ